বাংলাদেশে বঙ্গোপসাগরে উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় মিথিলি। শুক্রবার দুপুরে বাংলাদেশের খেপু পাড়ার কাছ দিয়ে মোংলা পায়রা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিথিলির অগ্রভাগ। শুক্রবার সন্ধ্যায় উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এই ঘূর্ণিঝড়টি। এর জন্য পায়রা মোংলা সমুদ্র বন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। মোংলা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত জারি করার ফলে গোটা বাংলাদেশে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। পাশাপাশি ঘূর্ণিঝড় মিথিলির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। ঘূর্ণিঝড়টির অগ্রপ্রান্ত আজ দুপুর নাগাদ উপকূল অতিক্রম শুরু করতে পারে। ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বাড়ি থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। পায়রা মোংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে 7 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলা লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতায় বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুটের বেশি উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তবে ইতিমধ্যে বেশ কিছু এলাকা জলে প্লাবিত হয়ে গেছে বলে জানা গেছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।